আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত পরিচিত সজ্জন ব্যক্তিত্ব, যার সাথে আমরা কয়েকটি বছর কাটিয়েছি। তিনি পথ দেখিয়েছেন আইনজীবীদের, সেই মহামান্য বিচারপতি, মাননীয় বিচারপতি মহামান্যই বলবে, এই জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতির বন্ধু। তো তিনি আছেন আমাদের সামনে, রয়েছেন এই সংগঠনের সভাপতি, যিনি হাঁটি হাঁটি পা পা করে আজকের বিশ্ব, যায় বলবো না, বিশ্বে পরিচিত হয়েছেন। এটা আমাদের সবাই গর্ব। আরো আছেন বিচারপতি অবসরপ্রাপ্ত এইচ এম শামসুজ্জোদ্দিন মানিক, যার লেখনীতে ধার আছে এবং তার রায়ের কারণে সড়ক ভবন আজকের আমাদের কংগ্রেস উপস্থিত আইনজীবী ভাই বোনেরা। সামনে আছেন আমাদের সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। আমি আয়োজককে অনুরোধ করবো তাকে একটি আসন দেওয়ার জন্য মঞ্চে। আমি উদ্বোধনী কি বলবো, আমি একটু বলতে চাই যে এই সংগঠন পথ দেখিয়েছে অনেক আইনজীবীদের, সাহায্য করেছে অনেক দুস্থ নিপীড়িত নির্যাতিত মানুষকে জনস্বার্থে মামলা করে। আজকের কিন্তু যে কোনো কেউ স্বেচ্ছাচারিতা দেখাতে পারবে না, সে যত বড় ক্ষমতাবান হোক না কেন, রাজ্য থেকে বলেন, আমলা বলেন, সে যেই হোক না কেন, এবং যাদের উপরে দস্তার করেন তিনি তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসেন। সেই জন্য আমি অত্যন্ত গর্বিত মনে করি সুপ্রিম কোর্ট বারের একজন আইনজীবী সউদ্যোগে বিদেশি সাহায্য, দেশীয় কোনো অনুদান ছাড়াই সউদ্যোগে সচেষ্টায় আইনজীবীদের নিয়ে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কথা বলে এই শুভ অনুষ্ঠানে উদ্বোধন করি। সবাইকে ধন্যবাদ।